अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা বললেন যে উনি একটা বিশেষ জিনিস আনিয়েছেন যা একটা খামের মধ্যে থাকবে, হয়তো এক্ষুনি আসবেন বললেন। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছে। ম্যাম, এই পার্সেলটা আপনার। ওই জিনিসটা আবার রুচিতার হাতে না পড়ে যায়। না না না, আমায় একটু কিছু করতে হবে। কি হলো আঁচল, তুমি এরকম প্যাকেটটা কেড়ে নিলে কেন আমার থেকে? ক্ষমা করে দেবেন দিদি, আসলে এটা আমার প্যাকেট, আমি নিজের জন্য কিছু জিনিস আনিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমিও কিছু আনিয়েছিলাম, হতে পারে এটা আমার। না দিদি, কিন্তু এটা আমারই জিনিস। কিন্তু একবার আমাকে চেক তো করতে দাও আঁচল, আমিও আনিয়েছিলাম, আমারও হতে পারে। আমি আমি বলছি না, এটা আমার জিনিস। আঁচল, ক্ষমা করে দেবেন ঠাম্মা, আমি বলতে চেয়েছিলাম যে এটা আমারই, আমি খুব ভালো করেই জানি। কিন্তু কি এমন আনতে দিয়েছো তুমি আঁচল, যে তুমি এতটা টেনশন করছো, দেখাচ্ছ না কাউকে? দেখাও আমাকে। আঁচল, দেখতে দাও রুচিতাকে। এই আঁচলকে দিয়ে একটা কাজও হবার নয়, মাথা মোটা। এই দেখো আঁচল, মা আর বাবার জন্য আমি ওষুধ আনতে দিয়েছিলাম, এটা তো ওটাই আমি বলছিলাম তোমাকে। আচ্ছা আঁচল, তুমি কি অর্ডার করেছিলে? আসলে ঠাম্মা, মেয়েদের নিজস্ব জিনিস থাকে না, সেগুলোই অর্ডার করেছিলাম। যাও, তোমার পার্সেল এসে গেছে। আঁচলের ব্যবহারটা একটু অন্যরকম মনে হচ্ছিল, এমন কি আনতে দিয়েছিল? কি এমন হতে পারে যার জন্য এত টেনশন করছিল? মা, এই ওষুধটা একদম কাজ করবে তো? বিরাট বড় বৈদ্যর কাছ থেকে আনিয়েছি, আর উনি বলেছেন যে এই ওষুধের একটা ডোজ খাবে তার গর্ভ চিরকালের মতো নষ্ট হয়ে যাবে, সে কখনো মা হতে পারবে না। আর যখন রুচিতা এই ওষুধটা খাবে তাহলে কোনোদিনও মা হতে পারবে না, আর বাধ্য হয়ে নিহারকে তোমায় স্ত্রী হিসেবে গ্রহণ করতেই হবে। তুমি আজই এই ওষুধটা রুচিতাকে জলে মিশিয়ে খাইয়ে দাও। কিন্তু খেয়াল রাখো, এই জলটা রুচিতা ছাড়া আর কেউ যেন না খায়। আমি এটাতে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে মা। আমি থাকতে আমি কোনোদিনও রুচিতাকে নিহারের সন্তানের মা হতে দেব না। এই বাড়ির সন্তান শুধু আমার বৌমা আঁচল দেবে। কিরাম এটা রুচিতা, ভালো না? হ্যাঁ দিদা, ভীষণ মিষ্টি। কিন্তু এটা কার জন্য? তোমার আর নিহারের ছোট্ট পুচকেটার জন্য। দিদা আপনিও না, এখনো এখনো সেরকম কিছুই নয়। এক্ষুনি না হোক, কদিন পরে তো লাগবে। আমার তো খুব ইচ্ছে আবার বড় ঠাকুমা হওয়ার, আর সোনার সিঁড়িতে পা দিয়ে স্বর্গে যাওয়ার। সোনার সিঁড়ি কেন দিদা, আমি তো তোমাকে হীরের সিঁড়িতে চড়াবো, একবারেই নাতি নাতনি দুটোই। তাও যমজ। আমি
আমি বাথরুমের জামা কাপড় ভিজিয়েছি। আচ্ছা, ওগুলো বের করে আসছি। তুইও না নিহার, লজ্জা পেয়ে গেল তো? তবে তোর মুখে ফুল চন্দন পড়ুক, ভগবান করুক তাই যেন হয়। এই নে, আশীর্বাদ হিসেবে রেখে দে এটা। আপনিও না নিহার বাবু, নির্লজ্জর মতো যা খুশি বলে যান, লজ্জা করেন আপনার? আরে এতে লজ্জার কি হলো, দিদা তার নিজের ইচ্ছের কথা বলেছে, তো আমাদেরও তো সেই কর্তব্যটা পালন করা উচিত, দিদার অর্ডারটা মানার মতো। নিহার বাবু সত্যি নির্লজ্জ হয়ে গেছেন আপনি, টাইম তো দেখুন, ডিনারের সময়টা। হ্যাঁ ঠিক আছে, শুনুন, এগুলো সত্যি কি মিষ্টি না? আমি এটা আলমারিতে রেখে আসছি। রুচিতা, রুচিতা তোমার হাত পড়ে যাবে, রুচিতা সরো। এটা কি করে পুড়ে গেল নিহার বাবু? এটা তো আমাদের বাচ্চার প্রথম জামা ছিল, এটার পুড়ে যাওয়া তো ভালো সংকেত নয় নিহার বাবু। রুচিতা দেখো, তুমি একটু বেশি ভাবছো। আরে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি পড়ে গেছো আর এই কাপড়টা পুড়ে গেছে, এতটা ভেবো না। আর এখন আমাদের কোথায় বাচ্চা হয়েছে যে তুমি এত কিছু ভাবছো? তো অশুভ তো কিছু হতেই পায় না, তাই না? রাইট, চলো, ডিনারের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই না? সবাই ওয়েট করছে মনে হয়। থ্যাংক ইউ। ওরা মিটিংয়ে রাজি হয়ে গেছে তো? হ্যাঁ বাবা,